বাড়িতে থাকা একাকী বৃদ্ধ বৃদ্ধাদের সহযোগিতায় অভিনব উদ্যোগ চালু হলো বিশেষ প্রকল্প শ্রদ্ধা। বারাসাত জেলা পুলিশের উদ্যোগে হাবড়া থানার পক্ষ থেকে চালু হয় এই হেল্পলাইন প্রকল্প। একাকী থাকা বৃদ্ধ বৃদ্ধাদের সহযোগিতায় বারাসাত জেলা পুলিশের উদ্যোগে হাবড়া থানা পুলিশের পক্ষ থেকে চালু করা হলো শ্রদ্ধা নামক একটি হেল্পলাইন প্রকল্প। নতুন বছরের শুরুতেই সাধারণ মানুষকে সচেতন করতে এবং তাদের পাশে দাঁড়িয়ে হাবড়া থানা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে স্বাস্থ্য পরীক্ষা শিবির সহ সেফ ড্রাইভ সেভ লাইফ এছাড়াও পথনাটকের মাধ্যমে সাধারণ পথচারী মানুষদের সচেতন করা হয়। হাবড়া থানা পুলিশের পক্ষ থেকে এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে হাবড়ার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে এবং বারাসাত জেলা পুলিশের পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়ের উপস্থিতিতে বারাসাত জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নামক একটি হেল্পলাইন নম্বর চালু করা হয় হাবড়া থানায়। হাবড়ার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরেই উদ্বোধন করা হয় শ্রদ্ধা প্রকল্পের। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাবড়ার এসডিপিও রোহিত শেখ, ট্রাফিক বিভাগের ডিএসপি, হাবড়া থানার আইসি, ট্রাফিক ওসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। মূলত যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা বাড়িতে একা থাকেন তারা দিনের পাশাপাশি রাতেও সমস্ত রকম সুবিধা অসুবিধায় পাশে পাবেন হাবড়া থানার পুলিশকে। পারিবারিক বিভিন্ন কারণে ছেলেমেয়েরা বাইরে থাকেন বা পরিবার পরিজন ছাড়াই যে সকল বৃদ্ধ বৃদ্ধারা একাকী বাড়িতে থাকেন তাদের কথা মাথায় রেখে তাদের সহযোগিতায় হাবড়া থানা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নামক এই প্রকল্প চালু করা হলো। পুলিশ সূত্রে খবর, পরিষেবা পাওয়া যাবে 24 ঘন্টায়। শুধুমাত্র একটি ফোন করলেই পৌঁছে যাবে হাবড়া থানার পুলিশ। এদিন অনুষ্ঠানের সূচনা করে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, অভিনব প্রকল্প শ্রদ্ধা। রাজ্য সরকারের সমস্ত প্রকল্পই অভিনব, তার মধ্যে এটি একটি অন্যতম। আগামী দিনে গোটা বাংলায় এই প্রকল্প মডেল হবে। এটা শুধুমাত্র হাবড়ায় শুরু করা হলো, আগামী দিনে গোটা পশ্চিমবঙ্গে চলবে। তিনি আরো জানান, পুলিশের সাথে দুর্ব্যবহার করা যাবে না। একটা অভিনব প্রকল্প হাবড়া পুলিশ স্টেশন করেছেন। রাজ্য সরকারের প্রতিটি প্রোগ্রামের একটু অভিনব, মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছেন না, তার 68টা প্রকল্প প্রতিটি চমৎকার। ভারতবর্ষের অন্য কোনো রাজ্য করতে পারেনি যেটা মাননীয় মুখ্যমন্ত্রী করে দেখিয়েছে। এবং একটা মডেল আগামীকাল থেকে চালু হবে আমাদের দুয়ারে সরকারে, চলবে। যারা এখনো লেফট আউটও পায়নি তারা পাবে সব। আর শ্রদ্ধা প্রকল্প আমাদের হলো এই হাবড়ায় যারা বয়স্ক লোকেরা বসবাস করে, যারা চলতে পারেন না, বাড়ির থেকে টাকা আছে তার কাছে, সে বাড়ি থেকে পুলিশকে বলে দিলেন, ফোন করে পুলিশ গিয়ে তাকে খাবারটা পৌঁছে দিল, গ্যাসের লাইনের গ্যাসের সিলিন্ডারটা তার বাড়িতে পৌঁছে দিতে হবে, পুলিশ পৌঁছে দেবে। ওষুধ কিনতে লাগবে রাত্রিবেলায়, হাবড়ায় আমরা 2-3টে ওষুধের দোকান রাত্রিবেলায় খোলা রাখার ব্যবস্থা করছি, সেই ওরা গিয়ে পুলিশকে ওষুধ কিনে দিয়ে দেবে ওষুধ। এই প্রকল্পটা হাবড়ায় আমরা চালু করলাম। পুলিশ আমাদের ভাই, কিন্তু কেউ দাদা, কেউ ভাই, কেউ আমাদের বাবা, কেউ কাকা, কেউ মামা, তাদের সাথে কোনো দুর্ব্যবহার যেন কোনো না হয়। পুলিশকে পুলিশের মতো দেখলে হবে না, তাদের পরিবারের সদস্য দেখতে হবে, তাদের প্রত্যেকে যেন প্রচুর পরিশ্রম করে 24 আওয়ার্স তারা খাটে। বারাসাত জেলা পুলিশের পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, নতুন প্রজেক্ট লঞ্চ করা হয়েছে মূলত বয়স্ক মানুষদের পাশে দাঁড়ানোর জন্যে। একটি নির্দিষ্ট বয়সের পর পাশে কেউ থাকে না, সেই সমস্ত মানুষগুলির পাশে থাকার জন্যই এই প্রকল্প। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া।